হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েটর বাংলা নতুন একটি এপিসোডে সকলকে স্বাগতম। এই ভিডিওটা মূলত আমার ইউটিউব এসইও সিরিজের থার্ড ভিডিও এবং এই ভিডিওটা হলো আমার ইউটিউব এসইও সিরিজের ফাইনাল ভিডিও। তো এই ভিডিওতে আমি কোনো ধরনের ট্রিক্স নিয়ে আলোচনা করব না, এটা একটা আমি ফিনিশিং ভিডিও হিসেবে রেখেছি। এই ভিডিওতে আমি লাস্ট ফিনিশিং দিয়ে দেবো, আপনাদের ইউটিউব এসইও যে প্রবলেমটা ছিল সেগুলো লাস্ট একটা ফিনিশিং দিয়ে দেবো এবং এই ভিডিওটা দেখার পর আপনার ইউটিউব এসইওতে কোনো ধরনের প্রবলেম থাকবে না, আপনার ইউটিউবিং লাইফ আপনি ভালোভাবে এনজয় করতে পারবেন। সো আমার ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কীভাবে একটা ইউটিউবে ট্যাগ জেনারেট করতে পারবেন এবং সেকেন্ড ভিডিওতে আমার টপিকটা ছিল যে কীভাবে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়ে একটা ইউটিউব ভিডিও এসইও করতে পারবেন এবং ফাইনালি থার্ড ভিডিওতে যেটা হলো ফাইনাল ভিডিও আমার ফিনিশিং ভিডিও, সো এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেবো যে কীভাবে আপনারা ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবেন। সো টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সব কিছু দেওয়ার পর কিন্তু আপনার ইউটিউব ভিডিওটা যথেষ্ট পরিমাণ এসইও হয়েছে, আপনার ইউটিউব ভিডিওটা সার্চ র্যাঙ্কেও হয়তো আগে চলে এসেছে। কিন্তু এখন কথা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওটা ভিউজ কীভাবে বাড়াবেন, আপনার ইউটিউব ভিডিওটা ভাইরাল কীভাবে করবেন। সো ভাইরাল করানোর জন্য, ভিউজ বাড়ানোর জন্য আপনাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে। সেটা হলো ইউটিউবের ভিডিওগুলোকে ব্যাকলিঙ্ক করতে হবে বেশি বেশি, তবে বেশি বলতে অতিরিক্ত মাত্রায় না, 50টা অথবা 100টা ব্যাকলিঙ্ক তৈরি করবেন। এবং এই ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করবেন সেটা কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। সো সেই ভিডিওগুলো আমি আমার অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে ক্লিক করে নিতে পারেন অথবা আপনারা উপরে আমার আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো পেয়ে যাবেন, আপনারা চাইলে ওখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে একটা ইউটিউব ভিডিও ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবেন এবং কীভাবে আর্নমাইস নামে একটা ওয়েবসাইট রয়েছে, সেই আর্নমাইসের সাহায্যে আপনারা আপনার ইউটিউব ভিডিওতে ভিউজটা বাড়াতে পারবেন। মূলত কিন্তু একটা ইউটিউব ভিডিও আপলোড করার প্রথম 3 দিন ইউটিউব নিজে থেকেই একটা র্যাঙ্কিংয়ে রাখে। ইউটিউব চেষ্টা করে যে মানুষ এই নতুন ভিডিওটা দেখছে কিনা সেটা ইউটিউব চেক করে। সো আপনার ওই 3 দিনের মধ্যে যদি আপনার ইউটিউব ভিডিওটা ভালো পরিমাণ ভিউজ না আসে তখন ইউটিউব অটোমেটিক আপনার ভিডিওটাই কী করে, র্যাঙ্কিংয়ে অনেক নিচে নামিয়ে দেয়। সো এই প্রবলেমটা দূর করার একটাই উপায়, সেটা হলো আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি করতে হবে। আমি এর আগে অন্য একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনি নিজের মোবাইলে 6-7টা জিমেল অ্যাকাউন্ট খুলে নিজের ভিডিওগুলো নিজে বেশি বেশি ওয়াচ করবেন, তাহলে কী হবে আপনার ভিউজটা বেড়ে যাবে এবং আপনার ওয়াচ টাইমটা বৃদ্ধি পাবে। ওয়াচ টাইমটা বৃদ্ধি পাবে কিন্তু আপনার ইউটিউব ভিডিওটা কখনোই ডাউন নিয়ে চলে আসবে না, সবসময় আপে থাকবে এবং আপে থাকলে হবে কি সার্চ র্যাঙ্কে ফার্স্টে আসবে। সো অনেক সময় দেখা যায় নিজের ভিডিওগুলো সবসময় নিজে ভিউ করা যায় না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে যখন 20-25টা বা 30-40টা যখন ভিডিও থাকে ওই পর্যন্ত নিজে নিজে কষ্ট করে দেখা যায়, কিন্তু এক সময় যখন 100-200 ছাড়িয়ে যায় এবং অনেক সময় 1000-1000 ছাড়িয়ে যায় তখন কিন্তু নিজের ভিডিও নিজে আর দেখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট অবলম্বন করতে হবে। তো সাধারণত 100-200 ভিডিও যাওয়া পর্যন্ত আপনার চ্যানেলটা যথেষ্ট পরিমাণ মানুষের কাছে চলে আসে, আপনার সাবস্ক্রাইবার 1000 প্লাস হয়ে যায় অনেক সময়। কিন্তু অনেক সময় দেখা যায় যে হয় না, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের নিজেদের প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় হচ্ছে না। সো সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনারা অবলম্বন করতে পারেন, এই ওয়েবসাইটটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার ভিডিওগুলো অটোমেটিক অন্য মানুষ দেখবে এবং আপনার ভিডিওগুলোর ওয়াচ টাইমটা বৃদ্ধি পাবে। আর্নমাইস থেকে কীভাবে একটা ভিডিও প্রমোট করবেন সেটা দেখতে হলে আই বাটনে ক্লিক করবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর আমি ইউটিউব এসইও প্লেলিস্টের সেকেন্ড ভিডিওতে আলোচনা করছিলাম যে টাইটেল এবং ডিসক্রিপশন। হ্যাঁ, টাইটেল এবং ডিসক্রিপশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা আমি অলরেডি আমি সেকেন্ড ভিডিওতে বলেছিলাম, কিন্তু অনেক মানুষ আছে ডেসক্রিপশন কিন্তু লিখতে পারে না। অলরেডি আমি সেকেন্ড ভিডিওটায় এক্সপ্লেন করে দিয়েছিলাম যে ইউটিউব ডেসক্রিপশনে কখনো বাংলা ওয়ার্ড ইউজ করা যাবে না এবং বলে দিয়েছিলাম যে গুগল ট্রান্সলেটের সাহায্যে আপনি যদি ইংরেজি না লিখতে পারেন ইংরেজিতে কনভার্ট করে ফেলুন। কিন্তু সেক্ষেত্রে অনেক কন্টেন্ট ক্রিয়েটর একটা প্রবলেম দেখা দিবে আমি জানি এবং আমি নিজে ফিল করছি এবং অনেক মানুষকে দেখছি যারা আমাকে কমেন্ট করছিলেন, আমার পেজে মেসেজ করেছিলেন যে তারা সঠিকভাবে ডেসক্রিপশন সুন্দর করে লিখতে পারছে না। তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা আমি একটা ট্রিক্স দিয়ে দিব। একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমি সরাসরি স্ক্রিনে গিয়ে দেখাবো যে ওয়েবসাইটটা থেকে কীভাবে আপনারা সঠিকভাবে একটা ডেসক্রিপশন কালেক্ট করতে পারেন। ওই ওয়েবসাইট থেকে খুবই ভালোভাবে একটা ডেসক্রিপশন কালেক্ট করতে পারেন। আপনার জাস্ট আপনার ইউটিউব টপিক অর্থাৎ আপনার ইউটিউবের যে টাইটেলটা দিয়েছে আপনি টাইটেলটা যদি ওই ওয়েবসাইটে ইনপুট করেন তাহলে আপনার টাইটেলের জন্য একটা পারফেক্ট ডেসক্রিপশন কিন্তু ওই ওয়েবসাইটটা আপনাকে দিয়ে দেবে এবং আপনি চাইলে ওই ডেসক্রিপশনটা ইউজ করতে পারেন। এবং একটা ইউটিউব ভিডিও ভিউজ হওয়ার পেছনে কিন্তু একটা থাম্বনেল কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা পালন করে থাকে, সেটা হয়তো আপনারা সকলেই জানেন। এখন কথা হলো থাম্বনেল তো আপনি আমার ওই ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর করে তৈরি করতে পারবেন, কিন্তু
থাম্বনেলের আইডিয়াটা আপনাকে কে দেবে, কীভাবে আপনি থাম্বনেলটা তৈরি করবেন, ডিজাইন একটা থাম্বনেল, কিন্তু ডিজাইন অ্যাট্রাকটিভ করাটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সো এই জিনিসটা এক্সপ্লেইন করার জন্য মূলত আমি একটা ওয়েবসাইট দিব আপনাদেরকে, যে ওয়েবসাইটে দিয়ে আপনি ডিসক্রিপশন পেতে পাবেন এবং ওই ওয়েবসাইটে থেকে আপনি থাম্বনেলের জন্য আইডিয়া পাবেন। সো ওয়েবসাইটে আপনি সরাসরি থাম্বনেল ডাউনলোড করবেন না, কারণ যদি সরাসরি থাম্বনেল ডাউনলোড করেন তাহলে আপনার থাম্বনেলটি কপিরাইটের আন্ডারে চলে যাবে। সো ওই ওয়েবসাইটটি থেকে আপনি জাস্ট থাম্বনেলের আইডিয়াটা নেবেন এবং কীভাবে নেবেন, কীভাবে ডিসক্রিপশনটা কালেক্ট করবেন আমি অলরেডি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেবো। তার আগে কিছু কথা বলে নিই, যে যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনি আর কখনো আমাদের লেটেস্ট ভিডিওগুলো পাবেন না। তো চলুন বেশি বকবক না করে স্ক্রিনে চলে যাওয়া যাক এবং দেখে আসি কীভাবে আপনারা ডিসক্রিপশনটা সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন, কীভাবে থাম্বনেলের জন্য আইডিয়াটা নেবেন। তো ফ্রেন্ডস, আমরা সরাসরি চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওই লিঙ্ক থেকে ভিজিট করতে পারেন। ভিজিট করার পর সেম এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চালু হবে। এবং আমি মনে করি একজন ইউটিউবার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটরের একজন ট্রাস্টেড ফ্রেন্ড হতে পারে। সো প্রথমে আমরা দেখব ডেসক্রিপশন কীভাবে এখান থেকে পাবে। সো ডেসক্রিপশন পাওয়ার জন্য আপনার সিম্পলি এখানে অ্যাডভান্স ডেসক্রিপশন নামে একটা বাটন পেয়ে যাবেন, আপনারা এই বাটনে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটি অথবা আপনার যে কোনো ভিডিওর কোনো কিওয়ার্ড এখানে এন্টার করে দিবেন। সো আমি যেহেতু ইউটিউব এসইও নিয়ে ভিডিও তৈরি করছি, সো আমি এখানে ইউটিউব এসইওটি লিখে গেট ট্যাগসে ক্লিক করে দিব। দেন আপনারা একটু নিচে চলে আসবেন, নিচে চলে এসে তারপর দেখবেন এখানে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই ডিসক্রিপশনটি ইউজ করতে পারেন। এখানে হিউজ পরিমাণ ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা চাইলে যে কোনো একটি ডিসক্রিপশন ইউজ করতে পারেন এবং এই ডিসক্রিপশনে খুব সুন্দরভাবে ইউটিউব এসইও সম্বন্ধে বিস্তারিত লেখা আছে এবং এই ডিসক্রিপশন ইউজ করলে আমি আশা করি আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না। তো আপনারা নিশ্চিন্তে এখান থেকে, এখানে অনেকগুলো ডিসক্রিপশন আছে, আপনি নিজের যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন। সো তারপর আসি থাম্বনেল। আমি বলেছিলাম থাম্বনেলের জন্য আপনাদেরকে খুব সুন্দর সুন্দর আইডিয়া এই ওয়েবসাইটটি দিয়ে দিবে, সে কারণে আপনার আবার উপরে চলে আসতে হবে এবং উপরে চলে এসে এখানে দেখবেন থাম্বনেল জেনারেটর নামে একটা বাটন রয়েছে। আমি জুম করে দেখিয়ে দিই থাম্বনেল জেনারেটর। সো আপনার এই থাম্বনেল জেনারেটরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনারা একটু নিচে যাবেন এবং নিচে গিয়ে এখানে আপনার কিওয়ার্ডটি বসিয়ে দেবেন। এখানে আপনি বসাতে পারেন আপনার ইউটিউবের যে ভিডিও টাইটেলটি রয়েছে সেই টাইটেলটি দিতে পারেন অথবা আপনার ভিডিওর যে কোনো একটা সিমিলার কিওয়ার্ড এখানে দিয়ে দিতে পারেন এবং কিওয়ার্ডটি দিয়ে আপনি এখানে গেট থাম্বনেল বাটনে ক্লিক করলে আপনার সামনে থাম্বনেলগুলো চলে আসবে। সো আমরা একটি কিওয়ার্ড এখানে বসিয়ে গেট থাম্বনেলে ক্লিক করি। যেহেতু আমাদের ভিডিওটা ইউটিউব এসইও রিলেটেড, সো আমরা ইউটিউব এসইও লিখে এখানে পেস্ট করব। সো গেট থাম্বনেল ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব এবং এখানে দেখুন পপুলার ভিডিওর থাম্বনেল শো করছে, যে ভিডিওগুলোতে হাইলি রেটিং দেওয়া রয়েছে। সো আপনারা এই থাম্বনেলগুলো থেকে আপনার থাম্বনেল তৈরি করার জন্য আইডিয়া নিতে পারেন, কিন্তু অবশ্যই কখনো থাম্বনেলগুলো ডাউনলোড করবেন না, কারণ এই থাম্বনেলগুলো ডাউনলোড করলে তাহলে আপনার ভিডিওটি কপিরাইট ক্লেম চলে আসতে পারে, কারণ এই থাম্বনেলগুলো বড় বড় ইউটিউবারদের ক্রিয়েট করা থাম্বনেল। সো তারা আপনাদেরকে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। সো আপনারা এখান থেকে শুধুমাত্র থাম্বনেল তৈরি করার জন্য একটা আইডিয়া নেবেন, আর কিছুই না। সো ফ্রেন্ডস, আমাদের কিন্তু থাম্বনেলের আইডিয়া এবং ডিসক্রিপশন কালেক্ট করা হয়ে গেল। এখন মূলত ভিডিওর শেষের দিকে, আজকের ভিডিওটা বেশি একটা বড় করব না, কারণ অলরেডি আমি ইউটিউব এসইও সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এর থেকে বেশি কিছু আর নেই। আর যদি আরও রিসার্চ করে কোনো কিছু পাই তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দিব, সেজন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত বন্ধুরা সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্রিয়েটর বাংলা একাডেমির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।